ভালো আছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার বয়স 28 বছর। আমার 2-3 মাস ধরে আমার ঘাড়ের ডান পাশে ব্যথা। জি। তো এখন আমার 10 দিন যাবত, এরকম 8-10 দিন যাবত, আমার ডান পাশে ঘাড় ব্যথা করতেছে না। এখন বুকের ডান পাশে আর পিঠে ব্যথা করতেছে, সেটা কেমন তেমন তীব্র না, কিন্তু হালকাই ব্যথাটা, কিন্তু অনবরত ব্যথা করতেছে, এটা আমার কোনোভাবেই থামতেছে না। আপনি কোনো ব্যথা পেয়েছিলেন? না, আমি তেমন কোনো ব্যথা পাইনি তো। আচ্ছা আচ্ছা, আপনি কি এর ভিতরে ডাক্তার দেখিয়েছেন? না, এর মধ্যে আমি কোথাও কোনো ডাক্তার দেখাইনি। আপনার বুঝতে পারতেছি না আসলে এটা কিসের ব্যথা। আমার ঘাড়ে ব্যথাটা ছিল, মানে এই ব্যথাটা আমার ছুটতেছে, বিশেষ করে আমার ডান পাশেই থাকতেছে এই ব্যথাটা। আচ্ছা জি। ডান পাশ বুকের দিকে আর পিঠের দিকে থাকতেছে, এখন আর ঘাড়ের ব্যথাটা তেমন অনুভব করি না। জি দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রশ্নটি আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওনার যেটা বোঝা যায়, ওনার আসলে স্পাইনে প্রবলেম, যার কারণে এই সমস্যাটা হয়। অনেক সময় বুক ব্যথা হলে সাজে যদি বাম পাশে ব্যথা হয়, অনেকে মনে করে যে হার্টের ব্যথা, বাম পাশে হার্টের ব্যথা হতেই পারে। তো আবার ওনার ক্ষেত্রে কিন্তু যেটা বলছে যে ডান পাশে ব্যথাটা এবং পিঠেও ব্যথা হয়। আসলে পিঠে এখানে কিন্তু আমার বুকের ভিতরে আমাদের সামনে কিন্তু রিপস আছে, সামনে এবং পিছনে, এবং স্কেলেটাল পেইনি হওয়ার সম্ভাবনা বেশি, এবং ইন্টারকোস্টাল নার্ভ এবং মাসেলস আছে ভিতর দিয়ে। তো এগুলো দেখা যায় যদি স্পাইনে সমস্যা হয়, ঘাড়ে সমস্যা হয়, ঘাড় থেকে হাতে যেতে পারে, ব্যাকে মাথায় ব্যথা যেতে পারে, অথবা নিচে পিঠে নামতে পারে এবং বুকে আসতে পারে। তো দর্শক, আপনার যেটা মনে হচ্ছে এটার জন্য একটা মেরুদণ্ডের MRI করে দেখতে হবে। আর আপনার হয়তো যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে, কিছু গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন, আর না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে।